ছবির নাম মনচুরি, তো রিয়েল লাইফেও যদি মনচুরি হয় কিরম লাগবে? রিয়েল লাইফে মনচুরি তো করেই চলেছি, সব হিসেব দিতে পারবো না। মনচুরির উপরই তো পৃথিবীটা বেঁচে আছে, ওটা চলে গেলে আর কি থাকবে। তো এই মনচুরি ছবির স্টোরি লাইনটা যদি একটু, স্টোরি লাইন যদি কার্তিক গণেশ দুজন একটি স্কুলে প্রায় মানে পয়লা সারির ছাত্র, সে স্কুলে লোকের টাকা পয়সা চুরি, পকেট কাটা, পকেট মারি এসব শেখানো হয়। ওরা ফার্স্ট এই গ্রেডেড স্টুডেন্ট, কিন্তু ওরা এই পকেট টকেট টাকা পয়সা চুরি করতে ওদের আর ভালো লাগে না। ওরা দুটি মহিলার মন চুরি করতে চায়, এটা ওদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে বেরোয় এবং ঘটনাচক্রে তাদের বিয়েও হয়। যাদের সঙ্গে বিয়ে হয় তারপরে সেটা কি কোন দিকে টার্ন নেয় সেটা নিয়ে একটা মজার গল্প। তো তুমি তো আগেও অনেক কমেডি চরিত্র অভিনয় করেছো, তো এই চরিত্রটা কতটা অন্যরকম? সব চরিত্র আমি যখন একটাই লোক আর কতটা অন্যরকম হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে স্ক্রিপ্টটা অন্যরকম, সেই চরিত্রের দিক থেকে অন্যরকম আর কি। পকেট মার মজা আছে বেশ, আর আমার আর বিশ্বনাথের কেমিস্ট্রিটা খুব জমেছে আশা করি। পরিচালক হিসেবে প্রেমাশিষ্টার এটাই প্রথম ছবি, তো ওনার সাথে প্রথমবার ছবিতে কাজ করার এক্সপিরিয়েন্সটা কি? প্রেমাশিষ্টা অনেকদিন ধরে স্ক্রিপ্ট লিখছেন এবং বহু সিরিয়াল ডিরেক্টও করেছেন, তো এই ছবিতে কাজ করতে এসে মনে হচ্ছে না যে উনি প্রথমবার ডিরেকশন দিচ্ছেন, এইটা একটা ভালো দিক। আজকে কোন দৃশ্যের শুটিং এ ব্যস্ত ছিলেন? আজকে হচ্ছে ওই প্রথমবার মেয়ে দুটির সঙ্গে এই ছেলে দুটি দেখা হবে আর কি, সেইরকম সিকোয়েন্স বিয়ে ঠিক করতে এসছে আর কি। ঘটকের সঙ্গে প্রজাপতি তার নাম, যেটা অম্বরীশ করছেন, এই সিকোয়েন্সগুলো আজকে শুট হবে, তারপরে বিয়ে সিকোয়েন্স শুট হবে। বিশ্বনাথ দা, তুমি এখানে দুই বন্ধু, তো তোমাদের এই দুই বন্ধুর মানে অভিনয়টা করতে গিয়ে কতটা মজা পেয়েছো তুমি? ওই তো মানে স্ক্রিপ্টটাই খুব মজার, সিকোয়েন্সগুলো খুব মজার, কাজেই বিশ্বনাথ খুব মজার ছেলে, টোটালটাই মজা করেই হচ্ছে। তো এই যে একটা মানে এরকম একটা কমেডি ফিল্ম হচ্ছে যেটা মানে স্ক্রিপ্টটাও ভীষণ আনকমন একটা স্ক্রিপ্ট, একদম অন্যরকম, তো এইটা এই কমেডিটার মধ্যে দিয়ে কি কিছু একটা সিরিয়াস কিছু বলার চেষ্টা করা হয়েছে বলে তোমার মনে হয়? সেটা যে যেরকম ভাবে নেবেন, মানে সেটা খুব সিরিয়াস জায়গায় আমি যেতে চাইছি না, এটা মজার ছলে দেখলে দেখাটাই বেটার, দেখলে অনেক কিছু বেরোবে ডেফিনেটলি। তা বেসিক্যালি কমেডি স্ট্রাকচারের ছবি, একদম একদম নির্ভেজাল কমেডি। তো মানে এই কোন বিষয়টাকে দর্শককে হলমুখী করবে বলে তোমার মনে হয় এই ছবিটা? যে কোনো ছবি আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হয় তার গল্প এবং তার এক্সিকিউশন। এখন সেখানে গল্পটা ভালো মজার সেটা একটা তো 50% কাজ এগিয়েই থাকে, তারপরে আশা করি অভিনয় খারাপ হবে না, গান ভালো এবং আর কি চাই, মিউজিক, ক্যামেরা, লোকেশনগুলো খুব সুন্দর, কাজেই সব মিলিয়ে টোটালটাই একটা প্যাকেজ এবং প্যাকেজটা খুব ভালো। এই ছবিতে গান নিয়ে যখন কথা উঠলো, তখন এই ছবিতে একটা গান রয়েছে যেটা মানে তোমরাই গাইছো, গত সপ্তাহে রিলিজ করেছে নির্বাসিত, আর সামনে মাস থেকে শুটিং সন্দীপ রায় শুরু হবে, তারপর অঞ্জন দত্ত আছে, আছে পাকো। তো এই মানে বিভিন্ন রকম ছবি করতে গিয়ে যে একটা একটা টাইম মেইনটেইন করা, তো কি করে টাইম মেইনটেইন করো? আমি একসঙ্গে একটাই ছবি করি তাই আমি সব সময় টাইম মেইনটেইন করতে পারি। তো সামনেই পূজো, পূজোর কি প্ল্যানিং আছে? পূজো একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। আচ্ছা, একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, কারণ পূজো সত্যি কথা বলতে কি কলকাতায় গাড়ি নিয়ে বেরোনো যায় না, এত ভিড় হয়, আর সে কারণে বাড়িতেই বসে থাকতে হয়, তো কাজেই তার থেকে বেটার বেরিয়ে পড়া, তাই চেষ্টা করি। পূজোর শপিং কমপ্লিট করে ফেলেছ? সে দায়িত্ব তো আমার নয়, যার দায়িত্ব তিনি করছেন।